যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। নবী ইব্রাহিম আলাইহিসসালাম উনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। কে ছিলেন? আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাওয়াফানি মুসলিমান ওয়াল হাকনি বিসালিহিন, আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও। তো উনি মুসলিম না হইলে এই দোয়া করতেন, আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও। সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন, এই চিঠি আবার পাঠিয়েছেন হুদহুদ পাখিকে দিয়ে। হুদহুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল, আর বুকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিছে হুদহুদ। খুলে দেখে অদ্ভুত এক চিঠি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিলকিসকে উদ্দেশ্য করে সুলাইমান বলেছিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, বিলকিস অবাধ্য হয়ো না, বাড়াবাড়ি করো না, মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো। কোন নবী বলছেন? তো উনি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন? প্রিয় ভাইরা, তাহলে সব নবীর ধর্ম একটা, সেটা কি? ইসলাম। সব নবী একই ধর্মের অনুসারী ছিল। এ পর্যায়ে আমরা কমন প্রফিটিক ফিচার্স, 10টা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য, সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায়, এই 10টা কমন ফিচার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই 10টা কমন ফিচারের এক নম্বর হচ্ছে আল ওয়াহী। সকল নবীকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন, রেভেলেশন, প্রত্যাদেশ। ওহী মানে সিক্রেট মেসেজ, যেটা নবী শোনে আর আল্লাহ জানে, দুনিয়ার মানুষ এটা শোনে না, নবীরা বললে কেবল শোনে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ এই ওহীটা পাঠিয়েছেন, জিব্রাইল আলাইহিসসালাম মারফত ওহী পাঠিয়েছেন, অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন কিংবা সহিফা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদ। নবী নূহ আলাইহিসসালামের পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহী পাঠিয়েছি, আপনার কাছেও আমি এভাবে ওহী পাঠিয়েছি, সব নবীদের কাছে আমি এভাবে ওহী পাঠিয়েছি। সূরা বাকারার শুরুতে মুত্তাকীদের সংজ্ঞা দিতে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মানে নবী হে, মুত্তাকী তো তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ঈমান আনে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপরও ঈমান আনে। আমরা যদি শুধু কোরআনের উপর ঈমান আনি হবে? তার আগে যত কিতাব, আসমানি কিতাব নাজিল হয়েছে এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? বলেন বলেন। তাওরাতের উপর ঈমান আনতে হবে, জাবুর, ইনজিল, সুহুফে ইব্রাহিম ও মূসা সবগুলোর উপর ঈমান আনতে হবে। তো এই ওহিগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাহলে এক নাম্বার কমন ফিচার হচ্ছে আল্লাহ তাআলা ওহি পাঠিয়েছেন, সব নবীকে ওহি দিয়েছেন। দুই নাম্বার ফিচার হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। নবীকে আল্লাহ তাআলা যেই জাতিগোষ্ঠীর কাছে পাঠিয়েছেন তিনি ওই জাতির ভাষাতেই কথা বলেছেন। ধরেন মালায় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে, তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে? আচ্ছা, আরব দেশে যদি আল্লাহ একজন নবী পাঠান, ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে চাইনিজ ভাষায়, আরবরা বুঝবে? চায়নাতে ধরেন আল্লাহ তাআলা এক নবী পাঠালো, সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে, চাইনিজ লোকেরা বুঝবে না? তাহলে যেই জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা লাহুম। আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, বিলিসানি কওমি, যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন, যাতে করে নবীর কথা এরা বোঝে। নবীরা এসেছেন বাণীবাহক হয়ে, এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে? এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যে জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন। তিন নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ তাআলা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন। চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী, পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো কিছু ছিল না। আল্লাহু আকবার, মাসুম ছিলেন। আহলুস সুন্নাল জামার আকিদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম, কোনো গুনাহ করেন নাই, নিষ্পাপ প্রতিটা নবী। সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা, অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এন্ড ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। নবী হে, আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত, আপনার আচরণের মতো, ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয়, পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণ নবীরা যদি মডেল হন, তাদের আচরণ যদি ভালো না হয়, তাহলে মানুষ কি তাদেরকে গ্রহণ করবে?
মানুষ তো তাদের কাছ থেকে শিখবে, জানবে, তাই জন্য তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই? চমৎকার আচরণ, চমৎকার চারিত্রিক মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে এক একজন নবীকে প্রেরণ করেছেন। সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টারের অধিকারী ছিল। চার নম্বর হচ্ছে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মিরাকেল দিয়েছেন, মানে মুজিজা, এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড, তাদের নবুয়তির প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মিরাকেল দিয়েছেন, মুজিজা। যেমন সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন, তারা বলল, সালেহ তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে? এক শর্তে আমরা তোমার উপর ঈমান আনতে পারি। সালেহ আলাইহিস সালাম বললেন, কি শর্ত? বলতেছে, এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উঁট বের করো, 10 মাসের গর্ভবতী একটা উঁট, উঁটটা বেরোবে, বেরোয় বাচ্চা দিবে, সাথে সাথে আমরা উঁটের দুধ দহন করে খাবো, এরপর আমরা ঈমান আনবো। চিন্তা করছেন কত শর্ত? পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে? উঠ। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন কবুল, তবে কথা না শুনলে কিন্তু খবর আছে, বলছে ইমান আনবে, ইমান না আনলে কিন্তু খবর আছে। উনি দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন, পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উঁট বেরোয় আসলো, 10 মাসের গর্ভবতী উঁট, মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উঁটের বাচ্চা, এবং দুধ দিতে আরম্ভ করলো, ওলান ভর্তি দুধ, সবাই পেট ভরে দুধ খেলো। খাওয়ার পরে কয়, তুমি জাদুকর। খাওয়ার পরে সালাহ আলাইহিস সালাম কি বলে? ইউ আর এ ম্যাজিশিয়ান, তুমি জাদুকর, তুমি তো বড় ভেলকিবাজ সালে, তুমি পাহাড়ের ভিতরে ভেলকি ঢুকাই দিছো। আল্লাহ তাআলা তাদেরকে একটা সাউন্ড গ্রেনেড, প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন, কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে জমিনে পড়ে রইল। তাহলে এই যে সালে আলাইহিস সালাম যেটা দেখাইছেন, এটা কি ভেলকি ছিল, ম্যাজিক ছিল, কি ছিল? মুজিজা, মিরাকল, এজ এ প্রুফ অফ দ্যার প্রফেটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়েছেন। মূসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? লাঠি, ফা আলকাহা ফা ইযা হিয়া হাইয়াতুন তাসআ, ওই লাঠি রেখে দিলে মুভিং স্ন্যাক হয়ে যেত, নড়তেছে সাপ, ছবল মারবে। সুবহানাল্লাহ, এটা কি ম্যাজিক ছিল, কি ছিল? মুজিজা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছেন, অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে পেত, ধবল রোগী কুষ্ঠ রোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত, মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত, কুম বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। বেলকিবাজি ছিল এটা, কি ছিল? বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত দিচ্ছেন, কোরাইশদেরকে ওরা মানে না, বিষ্ণু নবী পাগল পড়া, বললেন আচ্ছা বলো কোরাইশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী, কি বললে বিশ্বাস করবে? তারা বলল, মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ, এটার দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবে তুমি সত্য নবী। কি আবদার দেখছেন! হ্যাঁ, নবীদেরকে পেয়ে মামুর বাড়ির আবদার নিয়ে আসছিল এক এক জাতিগোষ্ঠী, বলে মোহাম্মদ আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী। বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন ঠিক আছে, ইখতারাবাতি সাআত ওয়া ইনশাক্কাল কামার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুন মুস্তামির। বিষ্ণু নবী সাব্বাবা, এ আঙ্গুলের নাম কি? ইবহাম, সাব্বাবা, উস্তা, বিংসার, খিংসার। হ্যাঁ, আমরা ইংরেজি নাম ঠিকই জানি, আরবিটা জানি না। ইবহাম, সাব্বাবা, উস্তা, বিংসার, খিংসার, বিষ্ণু সাব্বাবা আঙ্গুলি উঠালেন, এটা শাহাদাত আঙ্গুলি বলে আমাকে, আসলে সাব্বাবা আরবিতে। তো বিষ্ণু নবী এভাবে আল্লাহর নাম নিয়ে চাঁদের দিকে ইঙ্গিত করলেন, মুহূর্তে আকাশের জোসনা বিলানো চাঁদটা দুই ভাগ হয়ে গেল। কুরাইশরা দেখে তো অবাক, বিষ্ণু বললেন এবার কথা অনুযায়ী ইমান আনো, বলে মোহাম্মদ ইউ আর এ ম্যাজিশিয়ান, মোহাম্মদ তুমি বড্ড বড় জাদুকর, তুমি চাঁদের মধ্যে জাদু লাগাই ফেলছো, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দেয়ার প্রফিটহুড, তাদের নবুয়তের প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন, সব নবীকে দিয়েছেন। পাঁচ নাম্বার, সকল নবীর দাওয়াতি মিশন এক ছিল, একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন, সেটা কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। আমার সাথে সাথে বলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই তিনটা বুনিয়াদী শিক্ষা দিতে নবীরা এসেছে। তাওহীদ মানে ওয়াননেস অফ গড, আল্লাহ যে এক, সব নবী প্রচার করেছেন। রিসালাত মানে তারা যে বার্তাবাহক হিসেবে এসেছেন, তাদের কথা মানতে হবে, এটার দাওয়াত দিয়েছেন। আখিরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসূলরা কি করেছেন? দাওয়াত দিয়েছেন। এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গড় মিল পাওয়া যায় না,
অমিল হয়নি। আচ্ছা বলেন তো, কখনো কি হয়েছে কোনো এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে, আর এক নবী এসে বলছে না, মনে হয় নাও থাকতে পারে? বলছে এক নবী এসে বলছে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা তিনি একজন, আরেকজন বলছে না একজন না দুই তিনজন হইতে পারে। এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত, খারাপ করলে জাহান্নাম, আরেক নবী এসে বলছে না জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। হইছে হইছে? কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো বৈপরীত্য নাই, কারণ প্রত্যেক নবীরা মন গড়া কিছু বলতেন না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা। নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে, ওই হেডকোয়ার্টারটা কার? ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো সেটার আলোকে নবীরা কথা বলতেন, বানিয়ে কিছু বলতেন না।